একসময় টিভি নাটকের জনপ্রিয় ও নিয়মিত মুখ ছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। কাজ করেছেন সিনেমাতেও, পরে নাম লেখান উপস্থাপনার দুনিয়ায়। অভিনয়, নির্মাণ ও উপস্থাপনায় নিজেকে প্রমাণ করে চলেছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে বর্তমানে সময়টা মোটেই ভালো যাচ্ছে না জয়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এরই মধ্যে গত আগস্টের শেষ দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয় তাকে। সবকিছু মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই অভিনেতার। নানা বিতর্কের কারণে শোবিজ অঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি। সম্প্রতি এমনই এক অভিযোগ সামনে এনেছেন জয়। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জয় দাবি করেছেন, ত্রিভুজ নামে একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। গত 10 অক্টোবর এই ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, তবে অন্যতম প্রধান একটি চরিত্রে কাজ করলেও প্রচারণায় রাখা হয়নি তাকে। জয়ের অভিযোগ, এই ফিল্মটিতে বাকি সবার মতো তিনিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার পরিচালক এবং প্রযোজক ও বাকি সহশিল্পীরা তার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট ছিল দীপ্ত, কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে জয়ের ছবি ব্যবহার করা হয়নি এবং তাকে ট্রেলারেও রাখা হয়নি। স্ট্যাটাসে জয় প্রশ্ন রাখেন তার আসলে অপরাধ কি। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার পর একমাত্র তিনি শিল্পী হিসেবে বহুবার কথা বলেছেন এবং তার অবস্থান পরিষ্কার করেছেন। এসব ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানিয়ে অভিনেতা লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে তাকে নিয়ে ট্রল করে তার রিজিক কেড়ে নেওয়া হয়েছে, কারণ তার কাজই তার রিজিক। পোস্টারে তার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে তার ভবিষ্যৎ কি। সম্প্রতি রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায় এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। সেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের, কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে জয় লেখেন, একদিন রাফি ফোন করে জানায় কর্তৃপক্ষ বলেছে আপাতত তাকে অ্যাভয়েড করতে, অথচ 3 মাস ধরে তিনি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলেন। তাহলে কি ধরেই নেবেন বিদায়ের সময় এসে গেছে? স্ট্যাটাসের শেষে নেটিজেনদের কাছে এমন প্রশ্ন রেখে গেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আফসার আনাজ, বিনোদন ডেস্ক, ইত্তেফাক।